আমাদের এখন আলোচনা হচ্ছে লাস্ট অংশ এই চ্যাপ্টারের যে আমরা ফার্স্ট অফ অল দেখো বোনস কিভাবে ভেঙে যায় এটা পড়ছিলাম ঠিক না এখন হচ্ছে বোনস ভেঙে যায় এটা কথা সত্য বোনস তো আসলে এমন হইতে পারে না জয়েন্ট ইয়া হয়ে গেছে নির্দিষ্ট জয়েন্ট থেকে আসলে কি হয়েছে সরে গেছে এই সরে গেছেকে বলা হয় কিতা অস্থি স্থানচ্যুতি কি চ্যুতি বলে অস্থি স্থানচ্যুতি বা এটা যদি আমরা ইংলিশে বলতে চাই সেটাকে বলি ডিসলোকেশন মানে হচ্ছে যে লোকেশনে ছিল এটা থেকে আসলে কি হয়েছে সরে গেছে বুঝছো বুঝছো কিনা তো তো এটা ইংলিশে বলা হচ্ছে কি তা অ্যাওয়ে ফ্রম দা আসলে কি তার নর্মাল পজিশন দ্যাট মিন্স হচ্ছে নর্মাল পজিশনে যে লোকেশনটা ছিল এটা থেকে আসলে অ্যাওয়ে কোন অন্য জায়গায় আসলে কি হয়েছে চলে গেছে ডানে যেতে পারে বামে যেতে পারে উপরে যেতে পারে নিচে যেতে পারে তো আমাদের দুইটা টপিক স্যার আছে অসুস্থের মধ্যে একটা হচ্ছে ডিসলোকেশন অস্থি আসলে কি হয়ে যাওয়া সন্ধি থেকে সরে যাওয়া এটা ডিসলোকেশন বলে আরেকটা হচ্ছে তো অনেকে বলে না যে পায়ের গোলারি গোলারিতে যারা আসলে ক্রিকেট খেলে এই যে গা পায়ের গোলারিতে ব্যথা পাইছে বায়া পাইছে হয়েছে না হয় কি না হয় দ্যাট মিন্স হচ্ছে ক্রিকেট বা ফুটবল যারা খেলে সবচেয়ে বেশি হয় গোলালিতে হ্যাঁ এই যে গোলালিতে হয় দ্যাট মিন্স হচ্ছে এই জায়গায় আসলে মূলত আসলে কী ঘটে এই যে অস্থি সন্ধির মধ্যে যে লিগামেন্ট আছে না লিগামেন্টটা ছিঁড়ে যায় লিগামেন্টটা ছিঁড়ে যায় অথবা লিগামেন্টটার মধ্যে ফুলে যায় অথবা লিগামেন্টটা আসলে কী হয় মানে কী হয় স্যার মানে মানে ইলাস্টিসিটি আসলে কী হয়ে যায় নষ্ট হয়ে যায় তো লিগামেন্টে যদি কোন দেখো আমাদের ফুরাফুরি হাড় ভেঙে যাওয়াটা আমরা কেনই মানে স্কেলেটন সিস্টেমের মধ্যে এগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে কেন বলতো বোনসকে দৃঢ়তা দান করতেছে কে লিগামেন্ট তো লিগামেন্ট যদি সমস্যা হয়ে যায় তো বোনসের সমস্যা হবে এই জন্য এটা টার্ম দিচ্ছে আসলে কি মস্কানো একটা অস্থিত স্থান থেকে চলে যায় সেটা হচ্ছে ডিসলোকেশন এটা বোনসের সাথে সম্পৃক্তই আর একটা হচ্ছে আসলে কি আরেকটা কি বলতো হাড় ভাঙা নিয়ে পড়ছি আজকে পড়বো আসলে কি তা ডিসলোকেশন আর হচ্ছে আসলে কি মস্কানো লেখো ডিসলোকেশন এবং মস্কানো প্রথম ডিসলোকেশন তাহলে আমরা যদি ডিসলোকেশনের ডেফিনেশন জানতে চাই তাহলে কি বলবো অস্থি সন্ধি নির্দিষ্ট স্থান থেকে সরে অন্য জায়গায় স্থানান্তরিত হওয়া অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে যাওয়া না ইয়া হয়ে যাওয়া অন্য জায়গায় স্থানচ্যুত হওয়া মানে এটা এমন না যে মাথার সন্ধিটা চলে গেছে পায়ে এরকম কিছু না মানে হচ্ছে ওই জায়গা থেকে স্লাইটলি বামে অথবা আসলে কি ডানে অন্য জায়গায় আসলে কি তার স্থানচ্যুত হওয়াকে আসলে আমরা কি বলবো না ওইটা তো বাঙ্গার মধ্যেই পড়ে বুঝছো কিনা ওইটা বাঙ্গার মধ্যেই পড়ে তাকে আসলে কি বলবো অস্থি সন্ধি এখন এই অস্থি সন্ধি তো ডেফিনেশন পড়লাম তার মানে এই অস্থি সন্ধি মূলত আসলে কী কী ধরনের হইতে পারে মোট কয় ধরনের চার ধরনের দেখবা কেউ আসলে জন্মগতভাবে আসলে কী হইতে পারে হাত পা বাঁকা হয়ে জন্ম নিতে পারে হয় না আচ্ছা জন্মগত হইতে পারে আর একটা কেউ অ্যাক্সিডেন্টের কারণে হইতে পারে না অ্যাক্সিডেন্টের কারণে হইতে পারে বুঝো নাই হয়েছে অ্যাক্সিডেন্টের কারণে হইতে পারে আর একটা হয় দেখবা অনেকে দেখবা টাইফয়েড রোগ হয়েছে মুখ বেঁকে গেছে টাইফয়েড রোগ হয়েছে আসলে কী গেছে মুখ বেঁকে গেছে দ্যাট মিন্স হচ্ছে মানে রোগের কারণে হইতে পারে তাহলে দেখো একটা হচ্ছে জন্মগতভাবে একটা হচ্ছে আসলে কি তা অ্যাক্সিডেন্টের কারণে একটা হচ্ছে কি তা অসুস্থ কারণে বুঝছো কিনা আর একটা হচ্ছে প্যারাসাইটিক প্যারাসাইটিক মিন্স হচ্ছে বিভিন্ন ধরনের ইনফেকশনের কারণে ধরার অর্থাৎ ভাইরাস হোক ব্যাকটেরিয়া হোক ফাঙ্গাস হোক প্রোটোজোয়া হোক এটিসি ইত্যাদির কারণে যদি আসলে কি হয় স্থানচ্যুত আসলে কি হয়েছে তাহলে কয়টা হইতে পারে চার ধরনের তার মানে একটা আসলে এই যে স্থানচ্যুতটা আসলে কত ধরনের স্যার চার ধরনের স্থানচ্যুত চার ধরনের মধ্যে একটা হচ্ছে আসলে কি তা জন্মগত জন্মগতকে ইংলিশে আসলে কি বলে স্যার বলতো কনজেনিটাল এটা অনেকবার আমি উচ্চারণ করছি জন্মগত আসলে কী বলা হয় কনজেনিটাল বুঝছো কিনা আর সেকেন্ডটা হচ্ছে আসলে কী মানে আঘাত মানে আসলে আঘাত কারণে মানে দুর্ঘটনা আঘাত বা আসলে কী দুর্ঘটনা তো এই আঘাত বা দুর্ঘটনাকে ইংলিশে আসলে কী বলে ট্রমাটিক কী বলে ট্রমাটিক এ কী বলে ট্রমাটিক আচ্ছা পূর্বতে তার একটা কী বললাম স্যার কোনো ধরনের রোগের কারণে কোনো ধরনের আসলে কী চায় রোগ রোগকে আমরা দুইটা অংশে ভাগ করতে পারি দেখো ফিজিওলজি হচ্ছে আমরা বলছিলাম যে নর্মাল যে অংশটা এটাকে বলে ফিজিওলজি আর প্যাথোলজি মানে হচ্ছে কি তা নর্মাল বডির যে ফাংশনটা সেটা আসলে কী হয়ে যাওয়া নষ্ট হয়ে যাবে বা ডিজিজ হইতে পারে অথবা আসলে কি প্যাথোলজিক্যাল কজ তার মানে আসলে কী কিসের কারণে রোগের কারণে রোগের কারণে তো রোগের কারণে মানে হচ্ছে কি তা প্যাথোলজিক্যাল প্যাথোলজিক্যাল আর আরেকটা হচ্ছে আসলে কি
রোগবিধির কারণে হি মানে প্যাথোলজিক্যাল অথবা আসলে আমরা কি লিখতে পারি এটাকে ডিজিজ লিখতে পারি ডিজিজের কারণে আসলে কি কিপ্তর হতে পারে আর একটা আসলে কি বললাম আমাদের প্যারাসাইটিক কারণে রোগ প্যারাসাইটিক প্যারাসাইটিক মানে হচ্ছে বিভিন্ন ধরনের মাইক্রো অর্গানিজম মানে অণুজীবের কারণে প্যারাসাইটিক বা আসলে আমরা বলতে পারি আসলে কিটা অণুজীব অণুজীবকে আরেকটা কি বলা হয় মাইক্রো অর্গানিজম এটা মধ্যে কে আছে ভাইরাস ব্যাকটেরিয়া প্রোটোজোয়া ব্রিয়ন বেরিয়র্স আছে সব অল মাইক্রো অর্গানিজম এখন তোমরা উচ্চারণ করতে পারবে না পরবর্তী যেদিন পড়বা সেদিন পারবা মাইক্রো অর্গানিজম এই চার ধরনের কারণে আসলে আমরা কি হতে পারে ডিসলোকেশন হইতে পারে এখন আমি আসলে বলছিলাম যে আমাদের একজন ডাক্তারের কাছে যদি একজন পেশেন্ট যায় তাহলে প্রথম কী কী জিনিস আসলে করে একটা সিরিয়াল মেনটেন করতে হয় প্রথম হচ্ছে প্রথম তো ডাক্তার কাছে রোগী যাইতে হবে অথবা ডাক্তার রোগীর কাছে আসতে হবে দুইটা ঘটনা একটা ঘটবে বাংলাদেশের প্রেক্ষিতে মানে কি যায় যারা ফ্যামিলি ডাক্তার তারা আসলে যায় বাসায় যায় আর যারা হচ্ছে এমনি হসপিটালে জব টপ করে বা হসপিটালাইজেশন যারা ডাক্তার তারা আসলে কেসায় ওদের কাছে যায় বুঝছো এটা আসলে তোমরা মেডিকেলে যায় কমিউনিটি মেডিসিন যেদিন পড়বা সেটা হচ্ছে ক্লিনিক্যাল মেডিসিন আর হচ্ছে কমিউনিটি মেডিসিন প্রাপ্ত করে বুঝবা বুঝছো কিনা এটা দেখ এইগুলো নিয়ে আমি আর কথা না বলি তো বেসিকটা আসলে যেটা বলতে চাচ্ছিলাম তো ডাক্তার কাছে যদি আসলে কী করলো রুগী গেলো যাওয়ার ফলে প্রথম সালাম টালাম দিবে না সালাম টালাম দিয়ে তার কী কী সমস্যা এটা বলবে তাহলে প্রথম হচ্ছে আসলে কি সিমটম প্রথম অংশটা আসলে কি তা সিমটম মানে হচ্ছে লক্ষণ এটা কে বলবে রুগী ডাক্তারের কাছে বলবে সেকেন্ড যে অপশনটা সেটা হচ্ছে কি সাইন সেকেন্ড হচ্ছে কি তা সাইন মানে হচ্ছে সে যা যা বলতেছে ডাক্তার সেগুলো আসলে কি করবে পর্যবেক্ষণ করবে সাইন সাইনের পরে তিন নম্বর আসলে কি স্যার এখন সে যে সাইন করছে মানে দেখছে টেকছে এগুলো আসলে সঠিক কিনা এখন চোখের দেখা আসলে এক দেখাতে এক না বা লিগামেন্ট চিরে যাওয়াটা তো এসে দেখলো যে ফুলে গেছে এখন আসলে লিগামেন্ট চিরছে না চিরছে না এটা তো আসলে কী করতে হবে পরীক্ষা করতে হবে অথবা এমআরআই করি সিটি স্ক্যান করি অথবা এক্স রে করি কোনো একটা তো করতে হবে দ্যাট মিনস হচ্ছে আসলে কী বলতো স্যার ইনভেস্টিগেশন বা ল্যাবরেটরি টেস্ট ইনভেস্টিগেশন পরে আসলে কী হবে স্যার মানে ট্রিটমেন্ট দিবে সেটা হোক জেনারেল ট্রিটমেন্ট মানে মেডিসিন দিবে অথবা হোক আসলে কী করবে সার্জিক্যাল ট্রিটমেন্ট দ্যাট মিনস হচ্ছে আসলে কী ট্রিটমেন্ট তো ট্রিটমেন্টের পরে সে যাতে পরবর্তী সময়ে আর না হয় সেটার জন্য আসলে কী করবে কিছু অ্যাডভাইস দিয়ে দিবে বুঝছো কি না আর বাংলাদেশে সবার জন্য না মানে সবার জন্য সচেতন কী করবে এটাকে কীভাবে কী করা যায় প্রিভেনশন করা যায় সেটা নিয়ে আসলে কী করবে কাজ করবে এখন ধরো আমরা তো হাড়ভাঙ্গা পড়তেছি না এখন হাড়ভাঙ্গা হঠাৎ করে তোমরা ক্রিকেট খেলতে গিয়ে হাড়টা ভেঙে গেছে তাহলে একটা প্রাথমিক চিকিৎসা আসলে কী করবে লাগবে তো আলটিমেটলি এটা কিন্তু ডাক্তারে আসার আগেই এটা আসলে কী চিকিৎসা বলো তো ফার্স্ট এইড মানে হচ্ছে আসলে কী চিকিৎসা প্রাথমিক আসলে কী চিকিৎসা তো আমাদের এইগুলো আসলে জানা লাগবে একটা রোগ পড়ার জন্য এগুলো তথ্য জানা লাগবে এখন কথা হচ্ছে ট্রিটমেন্ট নিয়ে তোমাদের আলোচনা নাই কেন তোমরা ডাক্তার না বুঝছো কিনা তোমাদের এখন পেন কিলার অ্যানালজেসিয়া নন স্টেরয়ডাল ইনফ্ল্যামেটরি ড্রাগ এগুলো আসলে রোলাক মোলাক এগুলো আসলে কী করা যাবে না দেওয়া যাবে না এখন দেওয়া যাবে না তো অ্যাডভাইসটা তোমাদের জন্য দরকার কারণ তোমরা ক্রিকেট খেলে কী কী করতে হবে প্রিভেনশন দরকার ডাক্তার দরকার ইনভেস্টিগেশনটা দরকার তারপরও যদি লাগে কারণ এটা তো সিমটম এবং সাইনটা সবচেয়ে আসলে কী দরকার হচ্ছে ফার্স্ট এইড মানে হচ্ছে কী করবো প্রাথমিক চিকিৎসা তো প্রথম চাই মানে ডিসলোকেশন হয়েছে যেটা কীভাবে বুঝবো তাহলে আমার কী লাগবে সিমটম কী হবে সিমটম তাহলে এটাকে বাংলা লেখলে আসলে কী লাগবে স্যার লক্ষণ আচ্ছা বলো তো একটা স্থানচ্যুত হয়ে গেছে তার মানে এই জায়গায় আসলে কী হইতে পারে বলো তো মানে জয়েন্টটা যে পজিশন পজিশনটাকে পরিবর্তন হয়ে গেছে তার মানে আসলে কী হইতে এই জায়গায় প্রচণ্ড ব্যথা হইতে পারে ব্যথা হচ্ছে কী হইতে প্রচণ্ড ব্যথা তাহলে প্রচণ্ড কী হইতে পারে ব্যথা ব্যথাকে ইংলিশে আসলে কী বলতে পারি পেন ব্যথার ইংলিশও জানোস না পেন এই পেনটা আসলে কী সিভিয়ার পেন ইংলিশে লিখতে লিখতে পারো সে সিভিয়ার আসলে কী পেন এসিভি আর সিভিয়ার পেন তাহলে প্রচণ্ড আসলে কী হলো স্যার ব্যথা হলো আর সবাই একটা একটা করে তত্ত্ব বলো তো যে আসলে প্রচণ্ড ব্যথা হলে আর কী কী থাকতে পারে জায়গাটা আসলে ফুলে যাবে ফুলে যাওয়া ইংলিশটা আসলে কী হয়েছে সুইলিং ফুলে যাবে রক্ত জমাট বেঁধে যাবে এই জায়গায় বেটা জট বেঁধে যেতে পারে লাল অথবা কালো অথবা কালো এটা আসলে কী হবে শিরা না বেইন শিরায় কালো কেন ওই যে ডিটেশন হয়েছে রক্তটা নষ্ট হয়ে গেলে আসলে কী হয়ে যাবে কালো হয়ে যাবে আর যে লাল মানে হচ্ছে এই জায়গায় আসলে ব্লাডটা কী হয়েছে জমে গেছে রক্ত জমাট বা হচ্ছে কি তা লাল হয়ে যায় কেন বলো তো কারণ এই জায়গায় আসলে রক্তের কালারটা নিয়ন্ত্রণ করে কে আরবিসি আরবিসির জন্য আসলে কী হয়ে যায় আচ্ছা এখন তুমি নড়াছড়া করতে পারবা না প্রথম আসলে কী করা যাবে না নড়াছড়া করতে পারবে না নড়াছড়া করলে প্রচণ্ড ব্যথা আসবে আর কী কী হইতে পারে স্যার সব তো বলে ফেললাম পারবে না আর কোনটা হইতে পারে বলো তো স্যার
যে নরমাল পজিশন আছে তাকে হাতটা আসলে বিকৃতি দেখা যাবে না, বিকৃতি দেখা যাবে কি না? হ্যাঁ, তাহলে স্থানটা আসলে কি হবে? বিকৃতি দেখা যাবে, বিকৃতি হবে, বিকৃতি হবে, শেষ। তাহলে সিমটম শেষ। এখন সাইন কি হইতে পারে? সাইন বলো তো, সাইন কি হইতে পারে? মানে ডাক্তার কি দেখবে? সব তো সিমটম আমাদের দিয়ে রাখলাম, ডাক্তার লালটা সেখানে ডাক্তার দেখবে, ঠিক না? এই স্থানে বিকৃতি করছে এটা কে দেখবে? ডাক্তার দেখবে। ফুলে যাবে, লাগছে প্রচণ্ড ব্যথা, এটা রুগী এসে বলবে আমার প্রচণ্ড ব্যথা করে। তার জাস্ট সাইন অ্যান্ড সিমটম তোমাদেরকে আসলে কি করে নাই? আলাদা করে নাই, এই জন্য আমি আর সাইন দিলাম না। কি দিব স্যার এখন? ইনভেস্টিগেশন। এখন দেখো প্রথম ডিসলোকেশন হয়ে গেছে, আমি ইনভেস্টিগেশন এখন দিব না। এখন দিব আসলে কি? মানে ক্রিকেট খেলতে গিয়ে তোমার এই সমস্যাটা হয়ে গেছে, এখন আমার কাজ হচ্ছে আসলে কি করা? প্রাথমিক চিকিৎসা দেওয়া। তো আমরা আসলে দেখবো প্রাথমিক চিকিৎসা। হ্যাঁ, প্রথমে তো প্রাথমিক চিকিৎসা দিবা না, তাকে আগে ডাক্তারের কাছে নেওয়ার আগে প্রাথমিক চিকিৎসা দিতে হবে না? তোর কেউ যদি ডিসলোকেশন হয়েছে আরও টান দে ভেঙে দিবা, মানে লোকেশনটা চেঞ্জ করে দিবা না, এটা তো করবা ঠিক না? ফার্স্ট কাজ হচ্ছে আসলে এই যে ডিসলোকেশন হয়েছে টানাটানি করা যাবে না, বুঝছো? কি করা যাবে না? মানে টানাটানি করা যাবে না। এখন টানাটানি যদি না করি তাহলে মানে সে যে জায়গায় রাখলে, মানে যেভাবে রাখলে সে কমফোর্টেবল ফিল করে, ওইভাবে আসলে কি করতে হবে? রাখতে হবে। টানাটানি করা যাবে না, আর সে যেভাবে লিখতে হবে পরীক্ষা হলে, যেভাবে রাখলে আসলে কি করে? ভালো অনুভব করে, কমফোর্টেবল তো লেখা যাবে না, ভালো অনুভব করে সেভাবে রাখতে হবে। আবার কেউ আসলে ভালো অনুভবের জন্য ঠিক মতো নেই, রাখতে হবে। আচ্ছা, আর কী কী করা যায় বলো তো, মানে তোমাদের মতো আর কী কী করা যায় প্রাথমিক চিকিৎসা? পানি দেবো না, বরফ দেই, বরফ। ওই ফুলাস্থানে আসলে কী দিতে হবে? আইস দিতে হবে, বরফ দিতে হবে। কত তবে কথা আছে, বরফ যে দিবা, এখন যদি ওই ডিসলোকেশন হয়ে ধর আসলে কত হয়ে গেছে, তাহলে কী করতে হবে? আগে রশি দেবার তো মানে কাপড় দিয়ে দিব, কাপড় দিয়ে আসলে কি হবে? বাঁধতে হবে। কিন্তু কাপড় দিয়ে যে বাঁধবা এত জোরে বাঁধা যাবে না, বাঁধলে আসলে কি হয়ে যাবে? আর্টারি ভেনগুলো ড্যামেজ হয়ে যাবে। কাপড় দিয়ে অল্প বাঁধতে হবে, বেঁধে তারপর উপরে কি দিতে হবে? বড় দিতে দিতে হবে। যদি কত সৃষ্টি হয়ে যায়, কত যদি সৃষ্টি না হয়, ইচ্ছা মতনে আসলে বড় পাবার দিয়ে ডুললে ডুললে ডিসলোকেশন আরো বাড়াই দিও না, বুঝছো কিনা? ডিসলোকেশনটা ঠিক রাখো, বুঝছো কিনা? বুঝছো? আর কি কি দেওয়া যায় বলতো? বেতানাশক কেমন স্প্রে দিয়ে দিবো আমি? তুই ডাক্তার, থিয়েটার খেলার মধ্যে বেতানাশক স্প্রে নিয়ে যাবি কিনা? এটা তো তুই ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতেছিস কিনা? আচ্ছা, এখন বরফ দিতে হবে আগে যে কাপড় দিয়ে। এখন আর কি করা যায় বলো? যদি কত হয়, কত মানে হচ্ছে আসলে কিতাব মানে রক্ত বের হচ্ছে, তো এই রক্তকে আসলে কি করতে হবে? পরিষ্কার করতে হবে, সর্বোচ্চ হলে আসলে কিতা অ্যান্টিসেপ্টিক বা ড্রেসিং করতে হবে। মানে কত স্থান কি করে পরিষ্কার করে, পরিষ্কার করে আসলে কি করতে হবে? অ্যান্টিসেপ্টিক, অ্যান্টিসেপ্টিক তো এখন সব বাসায় বাসায় থাকে, বা অ্যান্টিসেপ্টিকের হ্যাক্সাসল এক জিনিস আগল, হ্যাক্সাসল দিলে টিস্যু ড্যামেজ হয়ে যায়, আন্তাজি সব হ্যাক্সাসল আর স্যাবলন এক মনে করিস না। আচ্ছা, এই তাক এগুলো নিয়ে কথা না বলি, কত মানে কত স্থান আসলে কি পরিষ্কার করে অ্যান্টিসেপ্টিক আসলে কি করতে হবে, দিতে হবে, বুঝছো? অ্যান্টিসেপ্টিক দেওয়ার পর আসলে কী করতে বলছিলাম না, এই ডিসলোকেশন ওই সময় আসলে কী হয়ে যায়, লড়াচড়া বেশি করলে আরও বেশি মানে ইয়া হয়ে যায়, ফ্র্যাকচারটা বেড়ে যায়। দ্যাট মিনস তখন আসলে কিন্তু দুই পাশে কী বাঁধতে হবে? কাঠ, কাঠ বেঁধে তারপর আসলে কী করতে হবে? হসপিটালে আসলে কী করবে? ট্রান্সফার করতে হবে। তো দুই পাশে আসলে কী বাঁধবো? কাঠ বেঁধে আসলে হসপিটালাইজেশন করতে হবে, কাঠ বেঁধে কী করতে হবে? হসপিটালাইজেশন মানে হসপিটাল ট্রান্সফার করতে হবে, হসপিটালাইজেশন। হসপিটালাইজেশনকে বলা হয় অ্যাডমিশন, মানে হসপিটাল অ্যাডমিশন নেওয়া, আর হসপিটাল থেকে বের হওয়াকে আসলে কী বলি? ডিসচার্জ, বের হয়ে যাও। হইলো এতটুকু, তাহলে শেষ আমাদের প্রাথমিক চিকিৎসা, শেষ সিমটম, শেষ। আর কী আছে স্যার? ইনভেস্টিগেশন না, কী আছে? ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশন কে করবে স্যার? ডাক্তার কাছে তো নিয়ে যাবা, হসপিটালাইজেশন করলা, ডাক্তার এগুলো আবার দেখবে, সিমটমগুলো দেখবে, দেখে আসলে সে ইনভেস্টিগেশন করবে। কী 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 ইনভেস্টিগেশন করবে? এক্স রে, এক্স রে কোথায় করবে? মাথা তাকাত পাইছো পায়ে করবে না, ওই স্থানে, নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট স্থানে। আর ডাক্তার করবে না, লেবে করবে, ইনভেস্ট মানে লেবে দিবে, মানে সে লিখে দিতে হবে। আর আরেকটু যদি বাড়াইতে চাই তাহলে আমরা কী করতে পারি? এমআরআই।
বুঝছো, এমআরআই করলে আরো বেশি সূক্ষ্মভাবে করা যায় বা সিটি স্ক্যান দরকার নেই, এমআরআই বা আসলে কি হবে এক্সরে হলে হবে। এখন আসলে আসলে কি ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট কি করা যায় স্যার? আবার ইয়ে করো না যে কি জানি বলে, কেউ যদি আসলে এই যে জন্মগত যদি আসলে কি হয় ডিসলোকেশন হয় তাকে আবার এইভাবে ব্যারেটের বড় টরফ দিয়া আর হসপিটালাইজেশন করো না, এটা আসলে ভুল কাজ করা যাবে না। হ্যাঁ বুঝতে হবে আসলে কোনটা কি। আর একটা আসলে কি আছে, জন্মগত আর কোনো ট্রিটমেন্ট হয় না, ট্রিটমেন্ট ট্রিটমেন্ট আসার জন্য আসলে কি হতে পারে, ট্রিটমেন্ট কে দিবে, ডাক্তার না তুমি? ডাক্তার। তো ডাক্তার আসলে কি করবে, আগে প্লাস্টার করে দিবে আগে না বেতার ওষুধ দিবে? বেতার ওষুধ দিবে, বুঝছো? বেতার ওষুধ দেওয়ার পরে আসলে কি হবে, মানে প্লাস্টার করবে, লেখো প্লাস্টার করবে, প্লাস্টার করার পরে আসলে কি হবে, যদি তারপরে না হয় তাহলে কি হবে স্যার, সার্জারি করবে। সার্জারিকে কি বলি আমরা, শল্য চিকিৎসা করবে, কি করবে, শল্য চিকিৎসা করবে, বুঝছো কিনা? এবং ডাক্তার পরামর্শ যে তুমি কি তো ওষুধ টষুধ খাবা, এই হচ্ছে টোটাল আসলে কি আমাদের অ্যাডভাইস। অ্যাডভাইসটা আমি বলে দিই, অ্যাডভাইসটা আসলে কি করা যাবে, হ্যাঁ হাঁটাচলা করা যাবে, এরকম কিছু না, মানে মানে সমতল জায়গায় সবসময় আসলে কি করতে হবে, চলাফেরা করতে হবে। অসমতল জায়গা হলে চিন্তা ভাবনা, হ্যাঁ কোথায় ঝুলে রাখে পা, যেটা তো উপরে, এটা আমি মস্তানুর ক্ষেত্রে যা পড়াবো, বুঝতে পারছো কিনা? ওকে এই পর্যন্ত বুঝলাম, এখন আসলে কিতা লেখো, মস্কানু ডাক্তার অংশ মস্কানু। এখন আমরা যখন আসলে মস্কানু পড়তে যাবো, এই মস্কানু, মস্কানুকে ইংলিশে আসলে বলতে পারে কিতা স্প্রেন, স্প্রেন আসলে কি বলি আমরা মস্কানু, মস্কানু যদি আমরা আসলে স্প্রেন হিসেবে উচ্চারণ করি দ্যাট মিনস হচ্ছে মস্কানু জিনিসটা আসলে কি স্যার, জিনিসটা হচ্ছে স্যার ধরো আমাদের একটু আমি বোঝাই, বোঝানোর চেষ্টা করি, এটা হচ্ছে ধরো স্যার এটা হচ্ছে আমাদের হিউমেরাস, হিউমেরাস